আবারও ফিরে আসতে চলেছে 22শ্রাবণ ছবির নস্টালজিয়া। শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় এই পুজোতে আসতে চলেছে এই ছবির প্রিকুয়েল দশম অবতার। সম্প্রতি আনবেন হলো এই ছবির অফিসিয়াল লোগো। যেখানে দুটো আলাদা পৃথিবী একসাথে আসছে, দুজন ডার্ক সাইডের পুলিশ অফিসার একসাথে একটা কেস। বাইশের যেরকম হুডানি ছিল, ভিঞ্চিদার তো লার্জ এক্সটেন্ড হাউডানি ছিল, এখানে হু হাউয়ের সাথে একটু ওয়াইও আছে। সো ডানিরটাকে ব্যাকেটের বাইরে নিয়ে হু হাউ ওয়াই। থ্যাংক ইউ। এগারো বছর পর ট্রফি ফিরছে এবং রবির এবং পোদার দুজনে মিলে সৃজিতের লেখা একটা বড়ো কেস সলভ করল। কিন্তু হ্যাঁ, মানে যেখানটা দাঁড়িয়ে আছি বা যে জায়গাটা এসেছি সেটা ভার্চুয়ালি আমার মানে অদ্ভুত একটা কানেক্ট করে। আমার মনে হয় আমরা যেটা চেষ্টা করবো, যে সবাই মিলে যেটা চেষ্টা করবো, যে হ্যাঁ, বাইশে শ্রাবণ একটা ছবি হয়েছিল, লেটস ফরগেট বাইশে শ্রাবণ, লেটস মেক অ্যানাদার নিউ ফিল্ম, যেটা আবার লোকের নতুনভাবে দেখবে, নতুনভাবে পাবে, নতুনভাবে আর একটা জায়গায় তৈরি করবে, যেখানে আবার লোকে বলবো আমরা এটা আবার ফিরে পেতে চাই সুজিতের কাছে। সো উই আর অল ট্রাইং টু ডু আ বেস্ট। লেটস সি। অনির্বাণ দেখি বলবে এসবিএফকে এবং জিও স্টুডিওসকে অনেক ধন্যবাদ যে এই একদম পারফেক্ট সময় এটা আসছে। আমার মনে হচ্ছে এটা একটা বিরাট কাম ব্যাক, এটা পুজোতে সৃজিত মুখার্জী এবং সুজিত চট্টোপাধ্যায়ের কাম ব্যাক, এবং সেখানে আমরা যে সুযোগটা পাচ্ছি আমার মনে হচ্ছে যে এটা খুবই জমে যাবে। আচ্ছা, এবারের পুজোটা পুজো আসছে, সৃজিত মুখার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে, দর্শন করে আসছে। দেখছে না কিছু বলো? আমি খুব খুশি। এরকম একটা অভিষ্ঠ যে ছবিগুলো নাম বললো বাইশের সাবন, সেগুলো কোনটাতে আমায় নেয়নি সৃজিত। বাট মানে দ্য বেস্ট পার্ট ইস আমি একদম শুরুতে আছি টেকনিক্যালি যদি আমি দেখতে চাই। তো সেটিকে আমি আর জয়া উইয়ার লাকি যে আমরা প্রথমটা কেন। এবং আরেকটা খুব মজার জিনিস, এরা যে কেন এরকম কেন এরকম হয়েছে এই যে পরের ছবিতে, তারও শুরুটা বোধ এখান থেকে খুব খুশি। এক্সাইটেড অবশ্যই এরকম একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। থ্যাংকস এসবিএফ এবং জিওকে থ্যাংকস। এই তো আশা করি খুব জমিয়ে শুটিং করব, বাকিটা সৃজিত মুখার্জি এবং অডিয়েন্স গান তৈরি হচ্ছে এবং আশা করছি মানুষের ভালো লাগবে, গান নিয়ে এক্সাইটমেন্ট থাকেই। তারপর সৃজিতের ছবি পুজোতে আসছে, আমার ক্যারিয়ারও শুরু হয়েছিল পুজোর ছবি অটোগ্রাফ দিয়ে, সেই ছবি 13 বছর কেটে গেছে, আবার নতুন গান পুজোতে আসছে। বাইশে শ্রাবণ ছবির ক্লাইম্যাক্স সিনে আমরা যে জায়গাকে দেখেছিলাম অর্থাৎ বসুবাটি, সেই বসুবাটিতেই কিন্তু হয়ে গেল এই ছবির প্রিকুয়েল দশম অবতারের অফিসিয়াল লোগো লঞ্চের ইভেন্ট। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টেজ টিভি।